আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সকল প্রিয় বই পড়া পাঠকদেরকে আমাদের তাজকিয়া বয়েস চ্যানেলে স্বাগতম। দীর্ঘদিন পর আমরা আবারও একটা বই রিভিউ নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো অনেক গুরুত্বপূর্ণ এবং সুখপাঠ্য একটা বই, সেটা হচ্ছে ডক্টর ইয়াদাল কোনাইবির আয়নাঘর। বইটি প্রকাশ করেছে ইলম হাউস পাবলিকেশন এবং বইটি সম্পাদনা করেছে আসিফ আদনান ভাইয়া। অলরেডি আমরা আসিফ আদনান ভাইয়া থেকে অনেকগুলো ভালো এবং যুগোপযোগী বই পেয়েছি, আশা করি সামনে আরও অনেকগুলো বই পাবো। এবং সেই সাথে আমরা শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি ইন্সপায়ার বুকশপকে, যারা আমাদেরকে এই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বইটি হাদিয়া দিয়েছেন। বইটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব ইনশাল্লাহ। বইয়ের লেখক ডক্টর ইয়াদ আল কুনাইবি, তিনি জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিনে এবং লেখক বাস করছেন আম্মানে, এবং তিনি একজন আধুনিক দায়ীদের মধ্যে অন্যতম, যিনি ইসলামের মূল বিষয়গুলোকে ইসলামের মতো করে মানুষের সামনে প্রেজেন্ট করছেন, ইসলামকে ইসলামের দৃষ্টিভঙ্গিতে বোঝার এবং ইসলামকে ইসলামের দৃষ্টিভঙ্গিতে মানুষের কাছে উপস্থাপনা করার চেষ্টা করছেন। এই পুরো বইটির মূল মেসেজটা যদি আমি সংক্ষেপে বলি, যেটা বইয়ের পিছনে লেখা আছে সেখান থেকে আমি সংক্ষেপে বলতে চাই, যদি কোনো মানুষ চশমা ব্যবহার করতে অভ্যস্ত হয় এবং সেই যখন এই চশমাটা দিয়ে অন্য কিছু দেখে, অন্য কাউকে দেখে, তখন সে ভালো দেখে, সে বেটার ফিল করে। কিন্তু এই চশমার মধ্যে যদি কোনো স্পট থাকে, চশমার মধ্যে যদি কোনো দাগ থাকে, ঘোলা থাকে, ঝাপসা থাকে, তখন এই চশমা দিয়ে যদি আমি অন্য কারো চেহারার দিকে তাকাই, অন্য কারো সাদা পোশাক, কালো পোশাক, যে কোনো ধরনের পোশাকের দিকে তাকাই না কেন, যে কোনো ধরনের রঙের দিকে তাকাই না কেন, তখন আমার কাছে মনে হবে ওর চেহারাটা ঝাপসা, তখন আমার কাছে মনে হবে ওর পোশাকে একটু দাগ আছে, স্পট আছে, সাদা কাপড়, সাদা দেয়াল, সেগুলোকে আমার কাছে সাদা মনে হবে না, মনে হবে ওইগুলোতে কোথাও না কোথাও স্পট আছে। যদি আমি রঙিন চশমা পরি, সবুজ ঘাসগুলো আমার কাছে সবুজ মনে হবে না, অন্যরকম একটা কালার মনে হবে। তো পুরো বইয়ের মূল মেসেজ, পুরো বইয়ের মূল মিনিংটাই হচ্ছে এটা, আমরা যারা ইসলামকে পালন করছি, আমরা যারা মুসলিম, আমরা আমাদের চোখ দিয়ে ইসলামকে দেখছি নাকি ইসলামের চোখ দিয়ে, ইসলামের দৃষ্টিভঙ্গি দিয়ে ইসলামকে দেখছি, ইসলামকে জাজ করছি। আমরা যারা সেকুলার শিক্ষায় শিক্ষিত হচ্ছি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা কী শিখছি, আমাদেরকে কী শেখানো হচ্ছে, অথবা আমি বলবো আমাদেরকে কিলিয়ে কুলিয়ে কৌশলে কী গেলানো হচ্ছে, যা আমরা গিলছি সেটা আমাদের দৃষ্টিভঙ্গি হয়ে উঠছে। আজকে যে ছেলেটা সমাজবিজ্ঞানে অনার্স করছে, মাস্টার্স করছে, রাষ্ট্রবিজ্ঞানে, পলিটিক্যাল সায়েন্স, তারপর হচ্ছে আমাদের নৃতত্ব, এই যে বিষয়গুলো নিয়ে যারা পড়াশোনা করছে, তারা কাদের বই পড়ছে, তারা কাদের লেখা পড়ছে, যারা বর্তমানে আমরা সায়েন্সে পড়ছি, আমরা কমার্সে পড়ছি, আমরা কাদের লেখা পড়ছি, কাদের বই পড়ছি, তাদের লেখাগুলো পড়তে গিয়ে তাদের ফিলোসফি আমাদের উপর কীভাবে প্রভাব ফেলছে, সেইভাবেই আমাদের একটা দৃষ্টিভঙ্গি কিন্তু গড়ে উঠছে। যখন আমরা দিনে ফিরছি অথবা দিন পালন করছি অথবা ইসলামকে নিয়ে চিন্তাভাবনা করছি, তখন আমরা ইসলামী দৃষ্টিভঙ্গি অথবা ইসলামী চিন্তাভাবনার পরিবর্তে এই যে পাশ্চাত্যকে গিলছি দেদারসে, সেই চশমা দিয়ে, সেই দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা ইসলামকে দেখছি, ইসলামকে জাজ করছি, এবং সেইভাবে নিজের মতো করে ইসলামকে কাস্টমাইজ করে নিচ্ছি। মূলত এই বইটা আমাদেরকে সেই দৃষ্টিভঙ্গিটা আইডেন্টিফাই করতে সহযোগিতা করবে, এই বইটা আমাদেরকে সেই দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসতে সহযোগিতা করবে। এই বইয়ের ফ্ল্যাপে খুব সুন্দর একটা কথা লেখা আছে, যে সকল নবীগণ তার উম্মার কাছে দাওয়াত দিতেন তাদের মূল সমস্যাকে চিহ্নিত করে। এই মুহূর্তে বিশ্বের মুসলিমদের সমস্যাটা কী, এই মুহূর্তে বিশ্বের মুসলিমদের ক্রাইসিসটা কোথায়, এই মুহূর্তে বিশ্বের মুসলিমদের কোন জায়গায় দাওয়া প্রয়োজন, সেই বিষয়টা বুঝে কাজ করতে পারা। কিন্তু আমরা অধিকাংশ সময় দেখতে পাই আমরা ছোটোখাটো মাসলা মাসাইল, অগুরুত্বপূর্ণ বিষয় অথবা যে বিষয়গুলো সমসাময়িক নয় অথবা প্রাসঙ্গিক নয়, ওইসব বিষয় নিয়ে আমরা কথা বলি, ওইসব বিষয় নিয়ে আমরা তর্ক করি, ঘন্টার পর ঘন্টা কথা বলছি, ফেসবুকিংয়ে কমেন্ট করে সময় নষ্ট করছি, ওইগুলো নিয়ে প্রচুর বই লেখালেখি হচ্ছে। কিন্তু আমাদের আধুনিক কী সমস্যা, আমরা এই মুহূর্তে কী ক্রাইসিস ফিল করছি, ইন্টারন্যাশনালি পলিটিক্সে মুসলিমদের কী অবস্থান, ওইখানে মুসলিমদেরকে কীভাবে দেখানো হচ্ছে, ওইখানে মুসলিমদেরকে কীভাবে হত্যা করা হচ্ছে, মুসলিমদের রক্ত কীভাবে সস্তা হয়ে যাচ্ছে, ওইসব বিষয়ে খুব কম মানুষের মাথা ব্যথা আছে। বিশেষ করে আমাদের যারা বক্তা শ্রেণী আছেন, সবার প্রতি শ্রদ্ধা কি বলছি, আধুনিক সমস্যা, আন্তর্জাতিকভাবে মুসলিম উম্মার কনসেপ্ট, মুসলিম উম্মার যে ক্রাইসিস, এই বিষয়গুলো নিয়ে কথা বলার কাজ করার মানুষ আমরা খুব বেশি একটা দেখতে পাচ্ছি না। তো সকল যুবক ভাইদেরকে অনুরোধ করব, জানা বিষয়গুলো আরও ভালোভাবে, ভিন্নভাবে জানতে আমাদেরকে সহযোগিতা করবে আয়নাঘর। আমি ছোট্ট দুই একটা উদাহরণ দিয়ে শেষ করে দিব, সেটা হচ্ছে আমরা নিয়মিত কোরআন পড়ি, কিন্তু এই যে আমরা কোরআন পড়ি একটা উদ্দেশ্য নিয়ে, যে কোরআন পড়লে সোয়াব হবে, কোরআন পড়লে অনেক অনেক সোয়াব। সত্যি কোরআনের প্রত্যেকটা হরফে 10টা করে নেকি সেটা আমরা জানি এবং এটা স্বীকার
চেষ্টা করি, কিন্তু এখানে এই বইটা পড়ে আমি জানতে পেরেছি আমাদের কোরআন পড়া আর সাহাবিদের কোরআন পড়ার মধ্যে পার্থক্য কোথায়। আমাদের কোরআন পড়া আমরা পড়ি সওয়াবের আশায়, আর সাহাবিরা কোরআন পড়তো কোরআনের জন্য তারা অপেক্ষায় থাকতো এই কারণে যে কিছু আয়াত নাজিল হবে নিজে মানার জন্য, কিছু আয়াত নাজিল হবে এই দুনিয়াতে আয়াতগুলোকে প্রতিষ্ঠা করার জন্য। এই যে আমাদের সাথে সাহাবিদের আকাশ পাতাল দৃষ্টিভঙ্গিগত একটা পার্থক্য, আমরা কোরআন পড়ছি শুধুমাত্র সওয়াবের আশায় আর তারা কোরআন পাঠ করত এটা দিয়ে বিশ্বকে পরিবর্তন করে দেওয়ার জন্য। সুতরাং এই দৃষ্টিভঙ্গিগুলো, এরকম অনেক ছোট ছোট বিষয় বিভিন্ন অংশে লেখা হয়েছে, সেই বিষয়গুলো আমি মনে করি খুবই সুপাঠ্য আমাদের জন্য এবং খুব বেশি উপকৃত করবে আমাদের ছেলেমেয়েদেরকে। এবং বিশেষ করে এই বইয়ের যে অধ্যায়গুলো আমার কাছে ভালো লেগেছে, মোটামুটি সবগুলোই ভালো লেগেছে, তারপরে বলবো এখানে পর্দা নিয়ে কিছু আলোচনা এসেছে যেটা আমার কাছে অত্যন্ত যুক্তিযুক্ত এবং অত্যন্ত মূলধারার মনে হয়েছে, যেখানে আমরা পর্দা নিয়ে বিভিন্ন তর্ক দেখতে পাই, শরিয়ার বিভিন্ন আইনকানুন নিয়ে, শরিয়ার বিভিন্ন ভুল ব্যাখ্যা নিয়ে, শরিয়ার আইন নিয়ে কিছু সেকুলার বয়ান রয়েছে যেগুলো আমাদের ছেলেমেয়েরা গিলছে, অনেক প্র্যাকটিসিং মুসলিমরাও গিলছে না বুঝার কারণে। সেই বিষয়গুলো এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। অতঃপর আমাদের যুবকদের যে সমস্যা, আমরা ক্রিকেট ফুটবল নিয়ে ব্যস্ত আছি, আমরা বিভিন্ন টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত আছি, আমরা বিভিন্ন অন্যান্য বিষয় যেগুলো উম্মার সাথে যায় না, যেগুলো মুসলিম উম্মার ক্রাইসিস নিয়ে আমাদেরকে চিন্তা করতে উদ্বুদ্ধ করে না, ওই সকল বিষয়ে আমাদেরকে এঙ্গেজ নিজে করে রেখেছি অথবা বিভিন্ন পলিসি আমাদেরকে এঙ্গেজ করে রেখেছে, সেই বিষয়গুলো রিয়েলাইজ করতে, সেই বিষয়গুলো থেকে বের হয়ে আসতে অনেক বেশি সহযোগিতা করবে। সকল যুবক ভাইদেরকে আমি অনুরোধ করবো আয়নাগর বইটা অবশ্যই অবশ্যই পড়বেন। এবং দৃষ্টিভঙ্গি, আমার কি সেকুলার চশমা থাকবে, আমার কি পাশ্চাত্যবাদী চশমা থাকবে, নাকি ইসলামের চশমা দিয়ে, দিনের চশমা দিয়ে, আল্লাহ তাআলা রাসূল ইসলামকে যেই চশমা দিয়ে দেখেছেন এবং তার সাহাবিরা তাদেরকে যেই চশমা দিয়ে দেখেছেন, অথবা যে আয়না দিয়ে তারা নিজেকে জাজ করেছেন, যে আয়না দিয়ে তারা নিজেকে পরিষ্কার করেছেন, যে আয়না দিয়ে তারা আত্মসমালোচনা করে পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন, সেটা গ্রহণ করব। তো সবার কাছে অনুরোধ থাকবে আয়নাগর, সুপাঠ্য একটা বই, ছোট একটা বই এবং অত্যন্ত যুগোপযোগী গুরুত্বপূর্ণ একটা বই, সবার কাছে পড়ার অনুরোধ রইল। সবার কাছে অনুরোধ থাকবে বেশি বেশি ইসলামী বই পড়ুন, ভালো ভালো বই পড়ুন, ভালো ভালো বইয়ের তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে দিন, বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামে মানুষকে বই উপহার দিন। সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করব, উম্মার জন্য কাজ করব। আসসালামু আলাইকুম।